বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম লেকচার সিক্সে স্বাগতম এখানে আমি এলোয়ার নিয়ে কথা বলবো চেষ্টা করবো সংক্ষেপে শেষ করার ওকে এলোয়ার মিনস লেটার অফ রেকমেন্ডেশন এটা আপনি পাবেন আপনার ফার্স্ট হ্যান্ড হচ্ছে ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে ফ্যাকাল্টি যারা আপনার ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট স্কুলে ছিল আন্ডার স্কুলে এবং আপনি যদি জব করেন থাকেন তাহলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে আপনাকে একটা নিতে হবে আর কি দুইটা নিতে হবে সরি তো দুইটা নিতে হবে সেক্ষেত্রে যদি আপনি জব করে থাকেন তাহলে এমন আর যদি জব না করেন তাহলে আপনার ফ্যাকাল্টি থেকে দুইটা অথবা তিনটা করে নিতে হবে অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য দুইটা অথবা তিনটি আপনার লাগে লেটার অফ রেকমেন্ডেশন লাগে তো এসওপির পাশাপাশি এই লেটার অফ রেকমেন্ডেশন ফ্রম ফ্যাকাল্টি মেম্বারস অর ইউর এমপ্লয়ার্স দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো ভেরি ভেরি তিনটে ভেরি ইম্পর্টেন্ট কেন এর কারণ হচ্ছে এসওপিতে যেমন আপনি আপনার নিজেকে উপস্থাপন করতেছেন এলেয়ারের মাধ্যমে আপনি ফ্যাকাল্টি মেম্বারের চোখে আপনি নিজেকে উপস্থাপন করলেন অর্থাৎ আপনার আগের স্কুলের ফ্যাকাল্টি আপনাকে কিভাবে দেখে তার উপর ডিপেন্ড করে আপনি যে স্কুল ইনটেন্ডেড সেই স্কুলের ফ্যাকাল্টি আপনাকে জাজ করবে তো এক্ষেত্রে ফ্যাকাল্টি মেম্বারসদের মধ্যে আপনি কাদের রেকমেন্ডেশন নিতে পারবেন এবং এলোয়ারে কী কী থাকবে সেটা নিয়ে আমি একটু সামান্য কিছু কথা বলবো তো বেসিক্যালি আমার পার্সোনাল যেটা থিসিস সুপারভাইজার যিনি থাকেন তারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনি তার আন্ডারে বা প্রজেক্ট সুপারভাইজার যিনি থাকেন আপনি তার আন্ডারে লাস্টের ওয়ান ইয়ার কাজ করেছেন এই ওয়ান ইয়ার কাজের সম্পর্কে আপনাদের মধ্যে যে সম্পর্কটা বিল্ড আপ হয়েছে এই এটার ভিত্তিতে উনি যা যা লিখবেন সেটা খুবই ক্রেডিবল হবে এবং থিসিস বা প্রজেক্ট সুপারভাইজার যিনি থাকেন না কেন এরপরে আপনার অ্যাডভাইজার একাডেমিক কেউ যদি থেকে থাকেন তিনি অনেক ইম্পর্টেন্ট একটা ইয়ে করবেন এবং এরপরে যারা থাকে তারা হচ্ছে কোর্স টিচার্স যারা আপনার কোর্সে বিভিন্ন কোর্স নিয়েছেন অথবা ইন্টার্নশিপ অথবা আপনি ইন্টার্নশিপ যদি করে থাকেন অথবা ট্রেনিং যদি করে থাকেন তাহলে ট্রেনিং ইনস্ট্রাক্টর যারা আছেন তারাও ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে অথবা আপনি যদি কারোর সাথে কাজ করে থাকেন রিসার্চ করে থাকেন তাহলে সেই রিসার্চ মানে আদার দেন থিসিস আপনি যদি কারোর সাথে রিসার্চ করে থাকেন সেই রিসার্চার যদি আপনাকে মানে আপনাকে রেকমেন্ডেশন দিতে পারে সেটা হয়তো আপনার স্কুলে নাও হতে পারে অথবা অন্য মানে স্কুলের হতে পারে তো সেটা যাই হোক না কেন এই জিনিসটা ডিপেন্ড করে অর্থাৎ তার সাথে আপনার একটা ডিরেক্ট সম্পর্ক আছে মানে কেউ ক্লাস নিল না ডিপার্টমেন্টে আছে এমন কারোর থেকে লেটার অফ রেকমেন্ডেশন নিলে সেটা খুব একটা ইয়া করে না আর কি সেরকম একটা ওয়েটেজ দেয় না তো যাই হোক আমি যেটা দেখাচ্ছি যে এই যে গ্র্যাড ডিসিশন এই পেজটাতে গ্র্যাড ডিসিশনে আপনার লেটার অফ রেকমেন্ডেশন আন্ডারে অনেক কথা লিখতে দেখতে পাবেন এবং কাদেরকে আপনি সিলেক্ট করবেন লেটার অফ হিসেবে এগুলো সবই এখানে বলা আছে আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে বলা আছে এবং আপনি আপনার যে প্রফেসরের কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন নেবেন তার থেকে কিভাবে কীভাবে রেকমেন্ডেশন চাবেন সেটাও এখানে বলা আছে এবং কিভাবে একটা স্ট্রং লেটার অফ রেকমেন্ডেশন নিবেন লিখবেন সেটা সব কিছুই এখানে সুন্দর ওভারভিউ দেওয়া আছে আপনি সেখানে বলতে পারেন তো এখানে যেটা লেখা আছে তো সেটা লেখা আছে আমি যেটা বলবো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তো আমাদের থিসির সুপারভাইজার মানে এক নম্বর হচ্ছে থিসিস সুপারভাইজার বা প্রজেক্ট সুপারভাইজার দুই নম্বর হচ্ছে কোর্স টিচার্স হ্যাঁ এবং যদি কারো এমপ্লয়ার থাকে তাহলে এমপ্লয়ার তো এরা তো রেকমেন্ডেশন দিবে তো বেসিক্যালি যেই রেকমেন্ডেশন দেখ না কেন এই রেকমেন্ডেশন লেটারটা আপনাকে নিজেকেই লিখতে হবে মানে আমাদের স্যাররা আসলে এগুলো লেখেন না এত সময় তাদের নেই তো এটা আপনাকে নিজেকেই লিখতে হবে নিজেকে যখন কিছু লিখবেন সেটা ভালোই লিখবেন নিজেকে লিখে সেটা ড্রাফট করে নেবেন ড্রাফট স্যারকে দেখায় নেবেন স্যার দেখে সেটার একটা ইয়া করে দেবে কারেকশন করে হয়তো আপনাকে বলবে যে দেন এটাকে কারেকশন করে নিয়ে আসো বা কিছু একটা বলবে বাট আপনাকে নিজেকেই লিখতে হবে অর্থাৎ আপনি এখানে ফ্যাকাল্টি মেম্বার হয়ে গেলেন বেসিক্যালি মানে এটা ঠিক না লিখতে হয় মানে ফ্যাকাল্টিকে নিজেকেই বাট আমাদের দেশে এত সময় নেই স্যার এত সময় দিতে চায় না আমরা অনেক অ্যাপ্লাই করে থাকি তো এত মানে লেখার সময় আসলে নাই আসলেই নেই তো এখানে একটা ব্যাপার আছে যে স্কুল ওয়াইজ আলাদা আলাদা না লিখলেও চলে এই একটা রেকমেন্ডেশন লেটার রেডি করে দিলে ওইটা দিয়ে দশ বারোটা স্কুলে সেন্ড করা যায় জাস্ট স্যার খালি তার অ্যাকাউন্টে ঢুকবে বসবে সেন্ড করবে তো দুই তিন মিনিটের ব্যাপার তারপরও খালি লেটার রেকমেন্ডেশন দেওয়াই ব্যাপার না এখানে অনেক অনেক স্কুলে আর কি অনেক কিছু চায় গ্রেডিং করতে বলে যে এই পার্সোনালিটি কীরকম রিসার্চ এক্সপিরিয়েন্স কীরকম লেখাপড়ায় কীরকম টিচিং এক্সপিরিয়েন্স কীরকম হয়তো গ্রেডিং করতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেটা আবার তখন তখন একটু বেশি সময় লাগে তো ওইটা তার আপনি রেডি করে দিতে পারবেন ওটা মানে আপনি যেই যার নাম দিবেন সেই শিক্ষক তার অ্যাকাউন্ট থেকে ঢুকে সেগুলো করতে হবে তো এই জন্য বেসিক্যালি যেটা হয় যার সাথে আপনার সম্পর্কটা ভালো মানে মোটামুটি চেনা জানা একটা ভালো রিলেশন আছে হ্যাঁ ভালো একটা ওয়ার্কিং রিলেশন বলেন বা যাই হোক সামাজিক একটা রিলেশন বলেন যার সাথে আসি ডিপার্টমেন্টে তার থেকেই রেকমেন্ডেশনটা নেওয়ার চেষ্টা করবেন আর যারা স্টুডেন্ট আছেন অলরেডি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার তারা চেষ্টা করবেন যে ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে ফ্যাকাল্টির সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার কারণ এই সম্পর্কটা পরবর্তীতে এই এই সময় এসে অনেক বড় একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে আমি যাদের সাথে ভালো সম্পর্ক ছিল অন্তত মুখ জেনা হ্যাঁ তাদের থেকেই আমি রিকমেন্ডেশনগুলো নিতে পেরেছি এবং খুব ভালোই দৌড়াদৌড়ি করতে হয়েছে এই সময় এই রেকমেন্ডেশন সময় আপনাকে ভালোই দৌড়াদৌড়ি করতে হবে স্যারদেরকে বারবার রিমাইন্ড করাই দিতে হবে আর কি যে হ্যাঁ আপনার রিমাইন্ডার দিতে হবে যে হ্যাঁ আপনার রেকমেন্ডেশন লাগবে সব রিমাইন্ডার দিবেন স্যারদের সাথে সকালবেলা দেখা করবেন কি অফিসে বা এনিওয়ে মানে তাদেরকে রিমাইন্ড করাই দিতে হবে মেইল দিবেন হ্যাঁ আর্স বা রুট কোনো কিছু করার দরকার নেই আচরণ করার দরকার নেই যে স্যার দিতে হবে ইত্যাদি স্যারদেরকে ফ্লেক্সিবল রেখে আপনি এলোড নেবেন কারণ আমাদের স্যার অনেক ব্যস্ত থাকেন তো ভুলে যেতে পারেন তো দ্যাটস ওয়াই যেটা হবে যে আপনাকে একটু মানে সময় সময় গিয়ে স্যারকে রিমাইন্ড দিয়ে দিয়ে আপনি একটা মানে আপনার এলোয়ারটা নিয়ে নেবেন তবে সেই ড্রাফট তো আপনাকে লিখতে হবে সেই ড্রাফট আপনি কীভাবে লিখবেন সেই জন্য আমাদের এখানে কিছু আলোচনা আমরা করি এখানে এখানে এই যে স্যাম্পল লেটার অফ রেকমেন্ডেশন ফর এম এস কোর্সেস এখানে এম এস কোর্সের জন্য শিক্ষা স্টাডি অ্যাডবোর্ডে আপনার এখানে পাবেন যে কিছু স্যাম্পল ওরা দিয়ে দিয়েছে এখানে হ্যাঁ কিছু স্যাম্পল আর দিয়ে দিয়েছে এবং কমন ইয়ার্স নেলোয়ার এটা খুব ইম্পর্টেন্ট আপনি মানে একাডেমিক এলোয়ার ফরম্যাট এগুলো এগুলো ঠিক আছে এগুলো দেখবেন তবে মেন জিনিস যেটা দেখবেন যে এরর কোনগুলা সবার আগে দেখবেন যে এররটা কোথায় হয় ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে কি কি ভুল হয় আর কি হুম এবং ওই যে একটা জিনিস সবাই করে যে রেকমেন্ডেশন লেটারে লেখে যে অমুক অনেক ভালো অমুক ভালো পড়াশোনা করছে এই সেই এই জিনিসটি ওরা বলছে নট ভ্যালিডেটিং ইউর ক্যান্ডিডেটচার উইথ এক্সাম্পলস অর্থাৎ ক্যান্ডিডেচারটাকে আপনি এক্সাম্পল দিলেন না খালি বলেই গেলেন ভালো খারাপ এটা একটা ভালো লেটারের লক্ষণ না ঠিক আছে সো কী কী সেই মানে এলোয়ারে থাকতে হবে কী কী উদাহরণ দেবেন মানে আপনি যাই বলবেন না কেন আপনার সেখানে উদাহরণ থাকতে হবে যেমন আপনি আপনার থিসিস সুপারভাইজারের কাছ থেকে আপনি রেকমেন্ডেশন নিয়েছেন তো আপনি এই সময়ে আপনার থিসিস সুপারভাইজার সেখানে উল্লেখ করবে যে কী কী ভালো ভালো গুণ আপনার আছে রিসার্চ রিসার্চ করার সময় কী কী ভালো গুণ আছে কীভাবে আপনি ভালোভাবে রিসার্চটা করতে পারছেন এবং স্পেসিফিক কোনো একটা প্রবলেম এর কথা বলবেন যে একটা প্রবলেম হয়েছিল রিসার্চ করতে গিয়ে স্পেসিফিক এই প্রবলেমটা আমার এই মানে স্টুডেন্টটা এইভাবে সলভ করছে আপনি তো নিজেই লিখবেন তো ওই আপনার থিসিস সুপারভাইজারের ভাষায় যখন লিখবেন এভাবে লিখবেন যে স্পেসিফিক প্রবলেমটা স্টুডেন্টটা এভাবে সলভ করছে এবং আমি দেখে এটা খুবই ইমপ্রেসড হয়েছি এবং আমার মনে হচ্ছে যে তার রিসার্চ করার অ্যাবিলিটি আছে এবং সে ভালো করতে পারবে এই যে এই ধরনের একটা স্পেসিফিক প্রবলেম যে এই মানে একটা সিমুলেশন করতে গিয়ে প্রবলেম হয়ে গেছিলো বা এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে প্রবলেম হয়ে গেছিলো বা সার্ভে করতে গিয়ে কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছিল তো এই প্রবলেমের কথা বলে এবং কীভাবে উনি হ্যান্ডেল করেছেন একটি স্টুডেন্ট এই কথাটাই আপনি নিজ থেকে বলবেন আবার কোর্স টিচারের বেলায় বলতে পারেন যে আমি কোর্স টিচার কোনো যদি মানে কিছু বলার দরকার নেই কোনো যদি অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে বা টাস্ক দিয়ে থাকে সেই অ্যাসাইনমেন্টটা যদি ডিফিকাল্টি ভালোই লেভেলে মানে ভালো ডিফিকাল্টি থাকে সেটা কিভাবে স্টুডেন্ট সলভ করেছে হ্যাঁ কিভাবে সলভ করেছে হ্যাঁ ধরেন আপনি একটা কোর্সে খুবই খারাপ করছেন হ্যাঁ আপনি বি পাইছেন এমন স্যারের কাছ থেকে আপনি হচ্ছে রেকমেন্ডেশন হচ্ছে কিন্তু আপনি ওখানে কিছু অ্যাসাইনমেন্ট ছিল কিছু টাস্ক ছিল এগুলো খুব ভালো করছেন বা সিটিতে ভালো করছেন ওই কথাগুলো কি একটু রঙে চঙে বলতে হবে আর কি যে হ্যাঁ এগুলো ভালো করছি ইত্যাদি হ্যাঁ এগুলো এইভাবে ভালো করছে আমি এরকম একটা করছি যে আমাদের একটা কোর্স আমি ওখানে বি প্লাস পেয়েছিলাম কিন্তু ওই স্যারের কাছ থেকে আমাকে রেকমেন্ডেশন নিতেই হতো তো ওনার যে কটা কোর্স আল্লাহ দিলে সব কটা করছি আমি বিপ্লাস নাহলে এই মাইনাস মানে ভালো গ্রেড হয়নি তখন ওই কথা বলা যাবে না কারণ যদি মানে ভালো গ্রেড পাইতাম তো ওইটা তো বলা যেত যে আমি এই গ্রেডটা পাইছি কিন্তু এই গ্রেডের কথা তো আর এলোয়ারে দেওয়া যায় না তো এখন ওইখানে আমার ওই কোর্সে স্যার কিছু হচ্ছে ভিজিট করিয়েছিল সাইট ভিজিট সাইট ভিজিটে কিছু সুন্দর মানে ইয়া মানে কি বলে রিপোর্ট লিখতে হয়েছিল এবং রিপোর্টগুলো ভালো করে লিখেছিলাম তো ওই কথাটাই ওখানে বলে দিয়েছিলাম যে রিপোর্ট ভালো রিপোর্ট লিখেছে এটা স্যার দেখে আচ্ছা ঠিক আছে ফাইন হ্যাঁ এবং স্যারের সাথে আমাদের একটা ট্রেনিং ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্যার আমাদের মানে ওখানকার টিচার ছিলেন আর কি সুপারভাইজার তো ওইখানে মানে আমি আমি হচ্ছে ওখানে লিডিং লিডিং মানে স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ ছিলাম তো সেখানে আমি কীভাবে বিভিন্ন প্রবলেম সলভ করেছি সেগুলো আমি সেখানে বলেছি লিডারশিপ হ্যাঁ খালি যে আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট তা না হ্যাঁ আপনি আপনার অন্যান্য অ্যাচিভমেন্ট লিডারশিপ থেকে শুরু করে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আপনার ইয়াতে উল্লেখ করতে পারেন ডিপার্টমেন্টের সাথে রিলেটেড অথবা আপনি যদি কোনো ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন তাহলে ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত যেই টিচার যিনি সুপারভাইজার ওই ক্লাবের সেই সুপারভাইজারের একটা রেকমেন্ডেশনও নিতে পারেন এগুলো খুব ইম্পর্টেন্ট যে খালি আপনি পড়াশোনাটাই ভালো কিনা না আর পাশাপাশি আর সোশ্যাল গুণাবলী আছে এগুলো ওখানে ভ্যালু করে সো মানে এখানে মানে ওয়াইজলি চুজ করতে হবে আপনার রেকমেন্ডারকে এবং আপনি যা ভালো মানে আপনি যেটা মানে ভালো যে জিনিসটা ভালো সেই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে হুম এবং কোল্ড ড্রাই টোন ইউজ করা যাবে না ভালো ধরনের যে এই জিনিসটি মিসিং আউট এরিয়া অফ ইম্প্রুভমেন্টস কোথায় কোথায় খারাপ ছিলেন এবং কীভাবে সেটা ভালো করতেন সেটা আপনার ফ্যাকাল্টি আপনাকে সেটা ফ্যাকাল্টি সেটা তুলে তুলে ধরবে এটা আপনার রেকমেন্ডেশন লেটারে এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এগুলো আপনি মাথায় চিন্তা করবেন যে হ্যাঁ আপনি কোথায় কোথায় খারাপ ছিলেন কীভাবে সেটা ভালো করলেন হয়তো একটা কোর্সে আপনি শুরুর দিকে খুব খারাপ করতেন দেন মাঝের দিক থেকে আপনি হঠাৎ করে আপনি কাজ মানে ওইটা নিয়ে পড়াশোনা শুরু করলেন এবং অ্যাট লাস্ট ওই কোর্সে আপনি প্লাসও পেয়ে গেলেন এরকম যদি কোনো কোর্স থেকে থাকে তাহলে সেই ফ্যাকাল্টির সাথে কথা বলে আপনি তার থেকে একটা ইয়ে নিতে পারেন এবং ওই কথাগুলো কীভাবে আপনি আপনার ডিফিকাল্টি ওভারকাম করলেন এই কথাগুলো আপনি আপনার এলোয়ারে তুলে ধরবেন এবং এটাই এটাই মেন কথা যে কীভাবে আপনি আপনার এলো মানে মানে রেকমেন্ডারকে ইয়া করবেন চুজ করবেন আরেকটাই আছে এটা হচ্ছে অ্যাডমিশন টেবল ডট কম এখানে লেটার অফ রেকমেন্ডেশন স্যাম্পল এটা হচ্ছে মানিস মানিসের একটা ব্লগ আছে সেই ব্লগে সে এখানে খুব সুন্দর বলেছে যে আসলে কে কে ভালো হয় রেকমেন্ডেশন নেওয়ার জন্য এবং রেকমেন্ডেশন এর জন্য কতটা সময় দিতে হবে এবং কিছু টিপস দিয়েছে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য টিপসগুলো আমাদের জন্যও কাজে লাগে মোরালেস বাংলাদেশ স্টুডেন্টদের জন্য এবং কীভাবে লিখতে হবে ইত্যাদি খুব সুন্দর এখানে ইয়া দেওয়া আছে আপনারা এই এই ইয়াটাও ফলো করতে পারেন মানুষের এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন এছাড়া লেটার অফ রেকমেন্ডেশন ফর পিএইচডি স্টুডেন্টস এখানে এখানে হচ্ছে স্টাডি অ্যাব্রড কেরিয়ার্স সিক্স থ্রি সিক্সটি ডট কম কেরিয়ার্স থ্রি সিক্সটি ডট কম এইখানে আপনি কিছু ইয়ে পাবেন স্যাম্পল পাবেন খুব সুন্দর এখানে কিছু স্যাম্পল রয়ে গেছে আপনি এই স্যাম্পলগুলো ফলো করতে পারেন একটা জিনিস ইয়ে করবেন লেটার অফ রেকমেন্ডেশন লেখার সময় বা এস লেখার সময় এই ফর্মেটটা টাইমস নিউ রোমান হ্যাঁ এই ফন্টটা ফন্ট হচ্ছে টাইমস নিউ টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করবেন সাইজ দশ দশ অথবা এগারো এগারো হতে পারে আপনার ইয়ার উপর ডিপেন্ড করে এক পেজে বেশি যেন আপনার রেকমেন্ডেশন রেটার্ন না হয় বেশি বড় রেকমেন্ডেশন রেটার ইয়ে না মানে কনসাইজ বাট মোরলেস ভালো একটা এবং এগুলো যেন জাস্টিফাইড হয় এই লিপার যেন জাস্টিফাইড হয় এইগুলো আপনি খেয়াল করবেন এগুলো হয়তো আপনি টিচারকে মেইল করে দিলে উনি হয়তো সেন্ড করে দিবে কিন্তু উনি এত এডিট নাও করতে পারে চাইলে করতে পারেন নাও করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো এডিট করে দিতে হবে এনিওয়ে টেম্পলেট ডট নেটেও আপনি কিছু লেটার অফ রেকমেন্ডেশন পাবেন স্টুডেন্ট এখানে কিছু স্যাম্পল পাবেন এবং এগুলো ডাউনলোড করার মতো স্যাম্পল আছে টেম্পলেট ডট নেটে এগুলো ভালো ফোর অ্যামেজিং লেটার অফ রেকমেন্ডেশন প্রেপ স্কলার প্রেপ স্কলারে চারটে এমেজিং দেওয়া আছে এগুলো খুবই সুন্দর কিছু কিছু আমি দেখেছি এবং এখানে একটা জিনিস আছে যে এখানে যেগুলো দিয়েছে স্যাম্পল লেটার তার আবার ব্রেকডাউন দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই এই লেটারটা কেন ভালো এবং সেটা ব্রেকডাউন দিয়েছে আপনি এটা দেখে আপনি মানে একটা জিনিস অনেক স্যাম্পল দেখলে এখানে যেটা হয় এই কথাগুলো কিছু ফ্রেজ আপনি নিতে পারবেন সেখান থেকে নিয়ে নিয়ে সেটা আপনার নিজের ইয়েতে ইউজ করতে পারবেন বাট কখনই পুরো সেন্টেন্সটা কোনোভাবেই আপনি কপি করবেন না ঠিক আছে কখনোই পুরো সেন্টেন্সটা কপি করবেন এটা একটা বড় ধরনের একটা মিস্টেক প্লাগারিজম চেকার দিয়ে চেক করে ফেলতে পারে দ্যাটস সই আপনারা যেটা করবেন যে হ্যাঁ এখান থেকে কথাগুলো নিবেন এখান থেকে জিনিসটা নেবেন যে কীভাবে তাকে তুলে ধরা হয়েছে তার ফ্যাকাল্টি কীভাবে তাকে তুলে ধরেছে তো এই এই জিনিসটা এবং ব্রেকডাউনটা দেখবেন যে হ্যাঁ এখানে অ্যানালাইসিসটা দেখবেন আবার এই যে এই ধরনের অ্যানালাইসিসগুলো দেখবেন দেখে আপনি নিজেরটা সেভাবে তৈরি করবেন যেন এই অ্যানালাইসিসে যেই ফ্যাক্টরগুলো তুলে ধরা হয়েছে সেই ফ্যাক্টরে যেন আপনার ইয়েটা অর্থাৎ আপনার রেকমেন্ডেশন লেটারটা যেন মানে ইয়া হয় জাস্টিফাইড হয় ফ্যাক্টরগুলো দ্বারা সব থেকে এটা ভালো তো জিনিসটা এগুলো হচ্ছে ভালো ভালো জিনিসগুলো গেল তো আমরা তো সবসময় ভালো লিখবো তা না আমাদের লেটার যেটা লিখলাম সেটা খুব একটা এলোয়ার হয়ে যেতে পারে তো সেইটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে জানতে হবে যে হে কী ধরনের রেকমেন্ডেশন লেটার আপনি লিখবেন না আর কি ঠিক আছে তো এই যে ব্যাড রেকমেন্ডেশন ওয়ান জেনারিক লেটার এই যে অমুক পাইছে সিজিপি হার এডুকেশন অফ হার একাডেমিক্সে ইমপ্রেসড অল অফ আস ইন হাই স্কুল আই এম কনফিডেন্ট দ্যাট উইল কন্টিনিউ ডেমনস্ট্রেটার সেম কমিটমেন্ট অ্যান্ড কলেজ হ্যাঁ সুন্দর কথা কিন্তু কথা হচ্ছে এই কথাটার কোনো এখানে কোনো কি নাই মানে কোনো উদাহরণ নাই কোনো ধরনের কোনো জাস্টিফিকেশন নাই যে এই যে কথাটা বললো এটা কেন খালি সিজিপিএ কিন্তু আরও কোনো স্পেশাল কোনো ইয়ে আছে কিনা রেসপন্সিবল অ্যান্ড ইনভলভ স্টুডেন্ট অ্যাক্টিভ নাম্বার ক্লাবস ইত্যাদি কিন্তু কোন ক্লাবে ছিল বা কী ধরনের ইয়ে ছিল এগুলো কিছু বলা নাই এবং কোনো ক্লাবে যদি সে থাকে ধরো সে সায়েন্স ক্লাবে ছিল কিন্তু সায়েন্স ক্লাবে সে আসলে কী করছে এবং কীভাবে কোনো প্রবলেম সলভ করছে কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে বলা নেই দিস ইজ জেনারিক লেটার অ্যান্ড দিস ইজ হাইলি আনরেকমেন্ডেড সো ঠিক আছে দিস ইজ ইট ইজ জেনারিক এবং এখানে সুন্দর করে ব্রেকডাউন করে দিয়েছে যে এখানে কি কি লেখা যাবে না কি কি লিখেছে এবং এইগুলো কেন এটা একটা ভালো লেটার হয়নি কেন সেটা এটা বলা আছে তারপর রিডিউম রিজিউম রিপিটিং লেটার যে অনেকে রিজিউমে যেটা লেখে সিবিতে যেটা লেখে সেটাই এখানে আবার লিখে দিয়েছে যে তার সিজিপি এত টপ টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এটা তো রিজিউমিতে আছেই আচ্ছা যাই হোক উনি তারপরে বললো তারপরে আবার উনি উনি যেসব মানে অমুক ক্লাস করছে তমুক ক্লাস করছে সেই কাজ করছে এগুলো তো সব মানে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টেরিয়াতে আসে সিভিতে আসে সো এই জিনিসটা এখানে বলার কিছু নাই ফ্যাকাল্টি মেম্বার বলবে যে তার সাথে রিলেটেড কোনো প্রবলেম বা স্পেসিফিক কোনো চ্যালেঞ্জ ওই স্টুডেন্ট সলভ করছে খুব বড়ো হইতে হবে এমন না আমার একটা ফ্যাকাল্টি মেম্বার আমি তার কাছ থেকে নিব সে আমার টোটাল চার বছরের মানে হিস্ট্রি লিখে দিবে এরকম না আমি তার আন্ডারে যে ক্লাসটা করেছি সেই ক্লাস যেমন আমি এক স্যারের কাছ থেকে নিয়েছি ওনার আন্ডারে আমি জাস্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং একটা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করেছিলাম তো ওই স্যারে সরি মাফ করবেন হ্যাঁ দুঃখিত মাফ করবেন ভাবছিলাম যে শব্দটা বন্ধ হয়ে যাবে কুকুর এখানে ডাকাডাকি করছে রাতে আমাদের এখানে খুব প্রচুর কুকুর ডাকাডাকি করে সো মানে এখানে তো কিছু করা যাচ্ছে না বন্ধ হচ্ছে না যাই হোক তো এই যে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করেছিলাম একেবারে লাস্ট সেমিস্টার ফোর টুতে তো উনি আমাকে যে রেকমেন্ডেশন দিয়েছেন বা আমি লিখে দিয়েছি ওই রেকমেন্ডেশনে আমি জাস্ট এই কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং আমি কীরকম পারফর্ম করেছি এই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে সলভ করেছি এই এই জিনিসটি আমি ওখানে তুলে ধরেছি ঠিক আছে তো এবং ওই কোর্সে এ প্লাসও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমি ওখানে তুলে ধরেছি যে হ্যাঁ এ প্লাস পেয়েছে সে ভালো করেছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসটা হলো মেইন কথা যে জাস্ট ওনার সাথে যেইটা সম্পর্ক ওই জিনিসটি ভালো করে তুলে ধরতে হবে যেন মানে ইন্টারনেট স্কুলের মেম্বার্সরা বুঝতে পারে যে না যে যেই টিচার মানে দিচ্ছেন তার সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সে তার কোর্সে ভালো করেছে এই কারণে ভালো করেছে এবং এই স্পেসিফিক প্রবলেম সে সলভ করতে পারছে সো তার চ্যালেঞ্জ টেকিং মেন্টালিটি আছে তো এই জিনিসটাই আসলে আপনাকে পুরা এখন উনি আমাদের পড়াইছেই ফোর টুতে এর আগে উনি ছিলেন না তো এখন আমি আজ কাছ থেকে যদি আমি চার বছরের ফিরিস্তি নেই তাহলে তো আর হবে না এই জিনিসটা ভুল অনেকে করে যে একজন স্যারের কাছ থেকে সব নিয়ে নিল না তোমার তো তিনজন টিচারের ইয়া দেওয়াই আছে সো তিনজন ডিফারেন্ট গল্প বলবে একজনের গল্প যেন আরেকজন রিপিট না করে থিসি সুপারভাইজার যেটা বলছে সেটা যেন অ্যাডভাইজার না বলে অ্যাডভাইজার যেটা বলছে সেটা যেন আবার কোর্স টিচার না বলে তিনজন তিন ধরনের গল্প বলবে তোমার সম্পর্কে যাতে তোমার টোটাল পিকচারটা হ্যাঁ তিনটা আলাদা আলাদা রেকমেন্ডেশন লেটার থেকে তোমার টোটাল পিকচারটা মোরলেস পাওয়া যায় টোটাল পিকচার পাওয়া তো সম্ভব না বাট একটা পিকচার যেন দাঁড়া করানো যায় যে তুমি কীরকম সেটা তো যাই হোক এই এই যে লেটারগুলো এগুলো লেখা যাবে না হ্যাঁ এবং কেন এগুলো লেখা যাবে না এখানে সুন্দর করে বলে দিয়েছে আরেকটা সাইট ছিল আমি সেটা এখনও খুঁজে পাচ্ছি না আমি আমার সময় যেটা দেখেছিলাম যে ব্যাড রেকমেন্ডেশন লেটার কীরকম ওইখানে একজন ফ্যাকাল্টি মেম্বার নিজেই লিখছেন উনি একজন গ্রাজুয়েট স্কুল গ্র্যাজুয়েট গ্রাজুয়েট স্কুলের ফ্যাকাল্টি মেম্বার উনি ওখানে একটা ব্লগে লিখেছেন যে ব্যাড রেকমেন্ডেশন রেটার কোনটা ঠিক আছে সো এখন ওখানে একটা এলোয়ার দিয়েছে সেই এলওয়ারে ওখানে খালি লেখা আছে সেই স্টুডেন্টটা গুড তার পারফরমেন্স ভালো এ প্লাস পেয়েছে ইত্যাদি 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 ঠিক আছে তারপরে এই ওই প্রফেসর সে আবার ওনাকে মেইল করছে যে হ্যাঁ তুমি আমাকে বলো যে সে কোথায় ভালো কোথায় গুড কোন কোন ফ্যাক্টর গুড কোথায় গুড হ্যাঁ এবং স্পেসিফিক স্পেসিফিক একটা ইয়া বলো ঠিক আছে এটা এটা ওনাকে মেইল করে জানতে চাইছে তো এই মেইলের রিপ্লাইতেও ওই যে প্রফেসর তিনি এই একই জিনিস আবার রিপিট করছে জাস্ট একটু কয়েক লাইন বাড়ায় দিয়ে উপরে নিচে আবার রিপিট করছে তো হয়তো ওনার সময় ছিল না ইত্যাদি হ্যাঁ তো কী করলো এরপরও এই প্রফেসর বললো যে আমরা মানে সন্তোষজনক এলোয়ার না পাওয়ায় ওর অ্যাপ্লিকেশনটা টার্মিনেট করে দিলাম বাদ দিয়ে দিলাম ওকে আর অ্যাডমিশন দিতে পারলাম না তো এইটাই হলো কথা যে যেই প্রফেসর এলোয়ার ভালো দিতে পারবে না তার থেকে নিয়ে লাভ নেই এমন ফ্যাকাল্টি মেম্বার কাছ থেকেই নিতে হবে যে ভালো লিখতে পারবে বা মানে লিখবে তো স্টুডেন্ট নিজেই আই মিন হিন্টস দিয়ে দিবে বা লিখবে নিজে তো যেটা ভালো হবে যেটা এলোয়ারটা যেন স্পেসিফিক কোনো ঘটনাকে উদ্দেশ্য মানে উল্লেখ করে হয় এরকম একটা এলোয়ার নিতে হবে আর কি এরকম জেনারিক এলোয়ার যেন যারা দেয় তাদেরটা যেন না নেওয়া হয় তো একটা মেইন কথা যেটা বলবো যে এলোয়ারের এই চয়েস করাটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং এলোয়ার নেওয়াটাও একটা পেইনফুল একটা ব্যাপার এলোয়ারের ভয়ে আমি অ্যাপ্লাই করতে পারি না আ আমি তো তাও করেছি অনেক আমাদের ইউনিভার্সিটি অনেক ডিপার্টমেন্ট আছে এই লোয়ার স্বল্পতার কারণে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে না কারণ স্যাররা সবাইকে লোয়ার দিতে চায় না এবং এই কালেক্ট করা সারদের পিছন দৌড়দৌড়ি করা এই জিনিসটা তাদেরকে রিমাইন্ড করে দেওয়া এটা খুবই মানে অনেকটা হ্যাঁ সময় সাপেক্ষ এবং অনেকটা কষ্ট সাপেক্ষ ব্যাপার তো এটা সম্ভব হয় না মানে এমনও গেছে আমি সকাল সাতটায় গেছি ক্যাম্পাসে রাত দশটা এগারোটা পর্যন্ত বসেছিলাম হ্যাঁ যে স্যার স্যারের সাথে দেখা করে এলোয়ারটা হ্যাঁ কারণ স্যারের রুটিনের সাথে আমার রুটিন নাও মিলতে পারে কারণ এখন তো আমার ট্রেন না সো এই যে এসব ক্ষেত্রে স্যারদের সাথে দেখা করে একটা এলোয়ার ম্যানেজ করা সবাই আবার দিতেও চায় না তো কথা হচ্ছে এটা খুবই পেনফুল একটা ব্যাপার মোস্ট অফ দ্য কেস সো এই জিনিসটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে একটু ধৈর্য সহকারে একটু ভালো করে হ্যাল মানে ইয়ে করতে হবে সো আমি আগে যেটা বললাম এস ওপি অ্যান্ড এলোয়ার এই দুটো জিনিস খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এরা এগুলো কিন্তু গ্র্যাজুয়েট স্কুলে অ্যাডমিশনে খুব মানে বড়ো একটা প্রভাব ফেলে এখন আরেকটা জিনিস যেটা বলবো অনেকে এস ওপিএলও লেখে কিন্তু গ্রামাটিক্যাল অনেক ভুল থেকে যায় তো এখন এই পক্ষে এটা যারা রিভিউ করবে রিভিউ আর ঠিক আছে রিভিউ রিভিউ তো আমরা প্রফেশনাল রিভিউর দিয়ে করাতে পারি না কারণ সেক্ষেত্রে অনেক খরচ তো সেক্ষেত্রে হয়তো তার কিছুটা ভুল ধরাই দেয় বাট মেইন এটা যেটা গ্রামারলি গ্রামারলি ডট কম হ্যাঁ এটা সবাই জানেন যে গ্রামারলি নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার লেখা দিলে সেখানে লেখাটা মানে ভুলগুলো কোথায় কোথায় আছে সেটা তারা ধরে দিবে এবং সেখানে বেটার কি লেখা যায় হ্যাঁ সেটা ওরা বলে দিবে গ্রামারলি ডট কম ইউজ করতে পারেন চাইলে কয়েকজন মিলে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে ফেলতে পারেন হ্যাঁ প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে ফেললে সেখানে আপনি মানে ওরা মানে বেটার সাজেশনগুলো দিয়ে দেয় নর্মাল অ্যাকাউন্টে আপনি যা পাবেন প্রিমিয়াম অ্যাকাউন্টে তার থেকে একটু বেশি পাবেন কয়েকজন মিলে কিনলে খরচটা কম পড়বে তো এটা আমি বলবো যে সামান্য ইনভেস্ট করেন এটা বেটার আর কি সামান্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ভুলগুলো দূরীভূত হবে এই ভুলগুলো খুবই বড়ো একটা ব্যাপার এই ভুলগুলোর জন্য অনেক সময় অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় গ্রামেটিক্যাল মিস্টেকের জন্য এই যে এসওপিতে গ্রামেটিক্যাল মিস্টেক তাহলে হাইলি আনরেকমেন্ডেড কারো জন্য এসওপিতে গ্রামেটিক্যাল মিস্টেক না থাকে এটা খুব সাবধান করে বলে দিচ্ছি যাই লেখেন এক পাতা লেখেন দুই পাতা লেখেন কিন্তু কোনো মিস্টেক করা যাবে না সিম্পলি ইংলিশ লেখেন মিস্টেক করবেন না আর দুই নম্বর ক্ষেত্রে জিআরিতে যেসব ওয়ার্ড শিখ মানে শিখে আসছেন এগুলো একদম ধুমায় ইউজ করার চেষ্টা করবেন না এখানে খুব সিম্পলি ইংলিশে লিখবেন মানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করবেন যেগুলো ব্যবহার হয় একেবারে যেগুলো ওয়ার্ড ব্যবহারই হয় না সাহিত্যিক ওয়ার্ড এগুলো এখানে ইউজ করে আপনার মানে যে ওগুলো ইউজ করলে যে আপনার রেসিপি খুব দামি হয়ে যাবে এলোয়ার খুব দামি হয়ে যাবে এমন না আর কি আপনি নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারলেন কি না তার উপরে আপনার এসওপির দামটা নির্ভর করে আপনার রেসিপি পরে একজন মানুষ আপনার সম্পর্কে যদি আইডিয়া করতে না পারে তাহলে ওই এসওপি যত সুন্দর ইংলিশই লেখেন কোনো লাভ নাই যত কমপ্লেক্স কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করেন কোনো দর ওই দরকার নেই এটা ফেলে দেবে ঠিক আছে আর আপনার রেসিপি যদি খুব সিম্পল ইংলিশে লেখা হয় কিন্তু এটা দিয়ে যে আপনার টোটাল পিকচারটা পাওয়া যায় না এই স্টুডেন্ট এরকম তাহলে সেই সব সবথেকে বেশি ভ্যালুয়েবল সো এই অনেকে বলে যে এলোয়ার কোনো ভ্যালু নাই এটা নিয়ে না এলোয়ারে খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু এলে এক একটা এলোয়ার এক একটা সার্টিফিকেট এক একটা এলোয়ার এক একটা সার্টিফিকেট ফ্যাকাল্টি মেম্বার দ্বারা এটা প্রদত্ত সার্টিফিকেট আপনার সার্টিফিকেটে তো কন্ট্রোল অফ এক্সামিনেশনের সাইন থাকে তাই না ওই যে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সাইন থাকে এই রকম এলোয়ারও আপনার ফ্যাকাল্টি মেম্বারের সাইন থাকবে এবং এই সাইন এক একটা এলোয়ার একটা বড়ো মানে খুব ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট আপনার কীরকম সেটা আপনার চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে আপনার ফ্যাকাল্টি মেম্বার এটা হেও করার মতো জিনিস না সো এই জিনিসগুলো খুব মানে সাবধানে হ্যান্ডেল করতে হবে ফার্স্ট অফ অল আপনি আপনাকে মানে জানতে হবে যে আপনি কার থেকে এলোয়ার নেবেন এবং তিনি আপনার সাথে ডাইরেক্টলি কানেক্টেড কিনা না এবং তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে হবে অবশ্যই যারা জুনিয়র যারা আছেন যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন তারা ফোর্থ ইয়ার আছেন তারা অবশ্যই টিচারদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করেন হায়ার স্টাডিজের জন্য আপনাদের তাদের কাছ থেকে এলোয়ার নিতে হবে এটা মনে রাখবেন দুই নম্বর অনেকে আছে যে টিচারদের সাথে মুখী চিনে না পরে টিচার মানে গেলে বলে যে কে বাবা তুমি বলে স্যার আমি তো আপনার এখান থেকে পাশ করছি জীবনে তো তোমার দেখিনি হ্যাঁ তাই এই রকম হয় তো তখন জীবনে দেখে নেই এমন ছেলেকে সে কি এলোয়ার্ড দিবে কিছু তো লিখতে চাবে না দিলেও ভালো কিছু লিখবে না সো এই অনেকটা ব্যাপার যে আপনি যেন এরকম মানে অমাবসার চাঁদ না হয়ে থাকেন ডিপার্টমেন্টে আসবেন যাবেন সবার সাথে মুখ চেনা করবেন হ্যাঁ এই জিনিসটা করবেন আর যারা অলরেডি পাস করছেন তো করছেন ডিপার্টমেন্ট মুখ চেনা থাকলে ভালো না থাকলে তো কিছু করার নেই অনেকে বড় ডিপার্টমেন্ট আছে তো বড়ো ডিপার্টমেন্ট থাকলেও কিছু কিছু টিচার আছে যাদের সাথে সম্পর্ক ভালো হ্যাঁ খালি সম্পর্ক ভালোই না তিনি কোর্স টিচার না হলে ডাইরেক্টলি কানেক্টেড হয়তো কাজ করছেন প্রোজেক্টে কাজ করছেন অথবা থিসিস করছেন তার আন্ডারে এই এইসব মানে ফ্যাকাল্টির কাছ থেকে আপনার এলোয়ার নিতে হবে এবং তার আন্ডার যে এলোয়ার যা লিখবেন সেই ম্যাটেরিয়ালসগুলো আপনাকে রেডি করতে হবে আপনাকে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ফাইন্ড আউট করতে হবে যে কার থেকে নেবেন ফ্যাকাল্টি ফাইন্ডিং আউট ফ্যাকাল্টি ফাইন্ড আউট দুই নম্বর কথা হচ্ছে ম্যাটেরিয়ালস রেডি করতে হবে যে হ্যাঁ প্রত্যেকটা এলোয়ারে হ্যাঁ ম্যাটেরিয়ালস রেডি করতে হবে যে কী লিখবে না কি এটাই আপনার রাইটিং ম্যাটেরিয়াল এটা রেডি করবেন তারপর হচ্ছে আপনি এক একটা এলোয়ার ড্রাফ্ট তৈরি করবেন যে অমুক স্যারের জন্য এলোয়ার ড্রাফট এটা অমুক স্যারের জন্য এলোয়ার ড্রাফট এটা হ্যাঁ ড্রাফ্ট চেক করে তারপরে আপনি গ্রামার লি দিয়ে চেকটেক করে তারপরে স্যার ক্যাসে পাঠিয়ে দেবেন যে স্যার এই আমি ড্রাফটটা পাঠালাম তো এটা একটু দেখে দেন দেন হচ্ছে এটা তো স্যার এটা হয়তো দেখে দেখে আপনাকে বলবেন যে ওকে দেন এটাই গ্রান্টেড তার গ্রান্টেড হলে আপনি সেটাই মানে সারি সারি রেখে দেবে আপনি তার নাম দিয়ে দেবেন ইমেল আইডি অফিসিয়াল ইমেল আইডি ইউজ করতে হবে এলওয়ার দিতে হলে ওই যে অ্যাপ্লাই করার সময় অফিসিয়াল ইমেল আইডি ইউজ করতে হয় টিচারের অফিসিয়াল ইমেল আইডি যার আবার অফিসিয়াল ইমেল আইডি নেয় তার থেকে আবার এল নিতে পারবেন না তো অফিসিয়াল ইমেল আইডি বলতে যে ইউনিভার্সিটির ইমেল আইডি যেটা দেওয়া থাকে সেইটা নিতে হবে সেটা নিলে সেই মানে টিচার যেটা দিবে মানে টিচারের ওয়েব টিচারের ইমেলে ওরা হচ্ছে মেইল পাঠাবে যে আপনি এখন এলোয়ার দেন আপনার স্টুডেন্ট আপনার জন্য এলোয়ার চায় তখন ওই আপনি যে এলোয়ার ড্রাফট করেছেন ওইটাই টিচার পাঠিয়ে দেবে তো এটা হচ্ছে ম্যাথড তো এটা হচ্ছে ম্যাথড এলোয়ার পাঠানোর তো গুড লাক উইথ এলোয়ার খুব সাবধানে জিনিসটা হ্যান্ডেল করবেন এটা যেন কোনো ধরনের মিস্টেক না হয় তো আমি যে সাইটগুলো দেখিয়ে দিলাম এগুলো আপনার চেক করতে পারেন নিজেরাও গুগলে সার্চ করতে পারেন এইচএস গ্রুপ নেক্সট অফ গ্রুপে অনেকেই অনেক ধরনের পোস্টোস দেয় সেগুলো দেখতে পারেন বাট ইট শুড বি ইয়োর দ্য ইন্ডটা দে ইউর এলাও ইউ সরি কারণ কারোর সাথে আপনার কোনোটা মিলবে না ঠিক আছে এক একটা অ্যাপ্লিক্যান্ট হচ্ছে এক একটা অ্যাপ্লিক্যান্ট হচ্ছে এক একজনের থেকে আলাদা সরি হ্যাং করেছে এক একজন অ্যাপ্লিকেন্ট এক একজনের থেকে আলাদা সো আপনার প্রোফাইল হ্যাঁ আপনার পাশের জন্য প্রোফাইলের সাথে নাও মিলতে পারে প্রত্যেকের প্রোফাইল ডিফারেন্ট ঠিক আছে সো অন্যের প্রোফাইলে উনি যে এলওয়ার্ড দিচ্ছে ওইটাই আপনি কপি করে মেরে দিবেন তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার আপনার সেখানে অ্যাডমিশন ফান্ড পাওয়ার যে চান্স বেড়ে যাবে এমন না হুম দ্যাটসই আপনি নিজেকে বেস করে আপনি নিজের মতো করে নিজের এলোয়ারটা লিখবেন এবং সেই এলোয়ার্ডটা আপনি গ্র্যাজুয়েট স্কুলে গ্র্য স্কুলে সেন্ড করবেন আর এইভাবেই আপনি আপনার মানে অ্যাডমিশন এবং ফান্ড পাওয়ার নিশ্চয়তা তৈরি করবেন আদারওয়াইজ কপি পেস্ট অথবা জেনেক্যাল ওয়ার এগুলো দিয়ে কিন্তু মানে ফান্ড ফান্ড অ্যাডমিশন এগুলো হবে না তো দ্যাটস ওয়াই এটা বললাম আমার অভিজ্ঞতা থেকে যা বলা সম্ভব এটা বললাম সরি এটাও আঠাইশ মিনিট হয়ে গিয়েছে খুবই দুঃখিত আমি চেষ্টা করি যে খুবই সংক্ষেপে বলার তো আপনারা যেটা চেষ্টা করবেন যে আমার কথা যদি স্লো হয়ে থাকে আপনারা স্পিড বাড়িয়ে শুনে নিতে পারেন আমি আমাকে অবশ্যই মাফ করবেন এই দীর্ঘ বক্তৃতার জন্য তবে আমার মনে হয় যে এতটুকু না বললেই নয় ততটুকু আমি বলেছি হয়তো অনেক কথা রিপিট করেছি তো দ্যাটস ওয়াই আমাকে মাফ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ